পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকে শোনাবো একটি রূপকথার গল্প, তিন বন্ধু। লেখক সুকুমার রায়, চরিত্রায়নে রাজা, ঢ্যাঙারাম, ভোদারাম, আগুনচোখ, বুড়ো জাদুকর ও রাজপুত্রের ভূমিকায় ডক্টর অর্চ্য সেনগুপ্ত, গল্প পাঠে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি আজকের রূপকথা, তিন বন্ধু। এক ছিলেন রাজা, তার ছিল এক ছেলে। রাজামশাই বড্ড বুড়ো হয়েছেন, তাই তিনি তার ছেলেকে ডেকে বললেন, দেখো বাবা, আমি তো বুড়ো হয়েছি, কাজ কর্ম আর ভালো করে দেখতে পারি না। এখন তুমি আমার কাজ কর্ম সব বুঝে নাও, আর একটা সুন্দর লক্ষ্মী বউ নিয়ে এসো। এই বলে তিনি একটা সোনার চাবি রাজপুত্রের হাতে দিলেন আর বললেন, রাজবাড়ির ছাতের দক্ষিণ কোণার ঘরটিকে এই চাবি দিয়ে খুলে তার ভেতরে গিয়ে যে সুন্দরী রাজকন্যাদের ছবি দেখবে, তাদের মধ্যে থেকে একটিকে পছন্দ করে আমায় এসে বলবে। রাজপুত্র তখনই সেই ঘরটিতে গেল। সেখানে গিয়ে সে একেবারে হাঁ করে রইল। ঘরটি গোল আর তার ছাদ ঠিক আকাশের মতন নীল, তার ওপর সোনার উপর তার ঝলমল করছে। ঘরের চারদিকে সোনা দিয়ে বাঁধানো 12টি জানালা, তার প্রত্যেকটির উপর চমৎকার পোশাক পরা এক একটি সুন্দরী রাজকন্যার ছবি আঁকা। তার মধ্যে কে যে বেশি সুন্দরী তাই সে ঠিক করতে পারছে না। এমন সময় সে দেখল একটি জানলা পর্দা দিয়ে ঢাকা। তাড়াতাড়ি সে পর্দা উঠিয়ে দেখে কি, একটি অতি সুন্দরী রাজকন্যার ছবি। তার পোশাক কিন্তু একেবারে সাদাসিধে আর মাথায় মুক্তোর মুকুট। বেচারার কিন্তু বড় বিষণ্ণ চেহারা, যেন তার কত দুঃখ। সেই রাজকন্যাকেই সে পছন্দ করল। আর দেখতে দেখতে অন্য সব ছবি কোথায় যেন মিলিয়ে গেল। রাজপুত্র বড়ই আশ্চর্য হয়ে তখনই তার বাবাকে সব কথা জানাল। রাজামশাই তো শুনে মাথায় একেবারে হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ, এই রাজকন্যাকে যে দুষ্টু জাদুকর লোহার বাড়িতে আটক করে রেখেছে, যে কে চালাতে যায় সে যে আর ফেরে না। তোমার কপালে যে কত দুঃখ আছে এ তার কি বলবো, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। পছন্দ যখন করেছো তখন যাও, তারই খোঁজে যাও। তখনই রাজপুত্র একটা খুব তেজি ঘোড়া নিয়ে রওনা হয়ে পড়ল। অনেক দূর গিয়েছে সে, এমন সময় শুনতে পেল কি যেন বলছি, আরে থামো না, থামো থামো। রাজপুত্র অমনি পেছন ফিরে দেখল, ইয়া লম্বা একটা লোক তাকে বলছে, ওহে, আমাকে তোমার সঙ্গে নাও, দেখবে তোমার কত কাজ করে দিতে পারি আমি। রাজপুত্র বলল, তোমার নাম কি আর তুমি করতেই বা পারো কি? আমার নাম ঢ্যাঙারাম, আমি যত ইচ্ছা লম্বা হতে পারি। ওই যে তাল গাছের আগে বাবুয়ের বাসা দেখছো, ওটিকে আমি এখনই পেরে দিতে পারি, তাতে আমার গাছে চড়বারও দরকার হবে না। এই বলে সে দেখতে দেখতে তাল গাছের মতন লম্বা হয়ে গেল, আর পাখির বাসাটি পেরে নিয়ে চট করে আবার বেটেও হয়ে গেল। রাজপুত্র যখন বলল, তা তো দেখলাম, কিন্তু ওতে আমার কী সাহায্য হবে? এই বনটা পার হওয়ার রাস্তা যদি বলতে পারো তবে বুঝবো আমায় সাহায্য করলে। ঢ্যাঙারাম আবার লম্বা হতে লাগলো, আর দেখতে দেখতে তাল গাছ ছাড়িয়ে কোথায় তার মাথা উঠে গেল। তারপরে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে বলল, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। তারপরে সে আবার বেটে হয়ে ঘোড়ার লাগাম ধরে পথ দেখিয়ে চলতে লাগলো। খানিক দূরে গিয়ে বলল, ওই যে আমার বন্ধু যাচ্ছে, যাই ওকেও ধরে নিয়ে আসি। বলি সে চট করে আকাশের মতন লম্বা হয়ে গেল, আর ইয়া লম্বা দুই পা ফেলে তার বন্ধুর কাছে গিয়ে উপস্থিত হলো। তারপর আর কোনো কথাবার্তা না বলে তাকে হাতে ধরে উঠিয়ে নিয়ে রাজপুত্রের কাছে চলে এল। বন্ধুটি বেশ সন্ডামার্কা চেহারা,
রাজপুত্র জিজ্ঞাসা করল, তোমার নাম কি, আর কি বা করতে পারো তুমি? লোকটি যখন বলল, আমি ভোদারাম, আমি নিজেকে ভুলিয়ে প্রকাণ্ড বড় হয়ে যেতে পারি, কিন্তু এই বেলা গড়া ছুটিয়ে পালাও, নইলে আমি এত তাড়াতাড়ি ফুলে উঠব যে ভারী বিপদে পড়বে। বলে সে ফুটবলের মতন ফুলতে শুরু করল। ঢ্যাঙারাম তো আমি দৌড় দিয়েছে। রাজপুত্র দেখা দেখি ঘোড়া ছুটিয়ে সরে পড়তে লাগলো। ফুলে ফুলে পাহাড়ের মতন বড় হয়ে বোদারাম হঠাৎ আবার ছোট হতে শুরু করলো। পেটে যত বাতাস ভরেছিল সব ছেড়ে দিয়ে তার মুখ থেকে এমনই জোরে জোরে বাতাস ছুটতে লাগলো যে ঝড়ের বাতাস কোথায় লাগে। তা দেখে রাজপুত্র বলল, বেশ বেশ, এমন লোক তো সচরাচর মেলে না, তুমি আমাদের সঙ্গেই চলো। এই বলে তারা তিনজনে এগোতে লাগলো। খানিক দূরে গিয়ে রাজপুত্র দেখল একটি লোক চোখে পট্টি বেঁধে রাস্তা দিয়ে চলছে। ঢ্যাঙারাম বলল, ওই সে ওই আমার আর এক বন্ধু। রাজপুত্র সেই লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কে হে, অমন করে যে চোখ বেঁধে রাস্তা দিয়ে চলেছ, পথ দেখবে কেমন করে? লোকটি তখন বলল, আমার নাম আগমচক, তোমরা খোলা চোখে যা দেখো আমি চোখ বেঁধে রাখলেই তা দেখতে পাই। খোলা চোখে দেখলে যত মোটা জিনিস হোক না কেন, তার এপার ওপার স্পষ্ট দেখতে পাই। ভালো করে কোনো জিনিসের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে সেটা হয় হাজার টুকরো হয়ে ভেঙে যায়, না হয় পুড়ে ছাই হয়ে যায়। এই বলেই সে চোখের বাঁধন খুলে সামনের একটা পাহাড়ের দিকে কটকট করে চেয়ে রইল। দেখতে দেখতে পাহাড়টা ফেটে ভেঙে চুরমার হয়ে একটা বালির ঢিপি হয়ে গেল, আর তার ভেতর থেকে এক তাল সোনা বের হলো। এখন চোখ সেই সোনার তালটা রাজপুত্রকে দিল। রাজপুত্র খুব খুশি হয়ে বলল, দেখো তো সেই রাজকন্যা কি করছেন, কোথায় তিনি আছেন, আর এখান থেকে কত দূর? আগুন চোখ তখন বলল, ওই যে তিনি একলা সেই লোহারা বাড়িতে বন্ধ হয়ে বসে বসে কাঁদছেন, ও সে যে অনেক লম্বা রাস্তা, এমনি করে ঘোড়ায় চলে গেলে যে এক বছরেও সেখানে পৌঁছাতে পারবে না। অবশ্য ঢ্যাঙার আম যদি নিয়ে যায় তবে সন্ধ্যের আগেই সেখানে পৌঁছে যাব। অমনি ঢ্যাঙারা ওদের তিনজনকে কাঁধে নিয়ে রওনা হলো। সন্ধ্যার সময় সেই লোহার বাড়ির দরজায় তারা পৌঁছে গেল। দেখল দরজা খোলা রয়েছে, তাই দেখে যেই তারা ভেতরে ঢুকেছে অমনি দরজা দ্রাম করে বন্ধ হয়ে গেল, আর তারা সেই বাড়ির মধ্যে বন্দি হয়ে গেল। তখন আর কী করে, তারা এদিকে ওদিকে ঘুরে ঘুরে সব দেখতে লাগল। চারিদিকে অনেক লোকজন, তাদের খুব জমকানো পোশাক, কিন্তু কেউ নড়ে চড়ে না, সব যেন পাথর হয়ে রয়েছে। বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তারা খাবার ঘরে উপস্থিত হলো। সেখানে চারজনের জন্য নানা রকম সুন্দর সুন্দর খাবার সাজানো রয়েছে দেখে তারা পেট ভরে খেয়ে নিল। তারপর তারা শোয়ার জোগাড় দেখবে বলে উঠতে যাচ্ছে, এমন সময় হঠাৎ দরজা খুলে গেল, আর একটা বুড়ো পুজো বিদঘুটে ইয়া লম্বা পাকা দাড়িওয়ালা লোক একটা অতি সুন্দর রাজকন্যার হাত ধরে ঘরে ঢুকল। রাজপুত্রকে দেখে বুড়ো লোকটা বলল, বাপু হে সব জানি আমি, রাজকন্যাকে তো নিতে চাচ্ছ, কিন্তু তিনটি রাজ যদি তাকে রক্ষা করতে পারো তার আগে যদি সে হারিয়ে না যায় তবেই তাকে পাবে, নইলেই এতগুলি লোকের মতো তুইও পাথর হয়ে যাবে। এই বলে সে রাজকন্যাকে একটা চৌকিতে বসিয়ে দিয়ে চলে গেল। রাজপুত্র তো মেয়েটিকে দেখে বড় খুশি, সে তাকে কত কথা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কিছুই বলে না, হাসেও না। তারপর যখন রাত বেশি হয়ে এলো তখন ঢ্যাঙারাম লম্বা হয়ে ঘরের চারিদিকে ঘিরে রইল। ভোদারাম ইয়া মোটা হয়ে ফুলে তার পেট দিয়ে দরজার ছেঁদা বন্ধ করে রইল, যাতে একটি ইঁদুরও না ঢুকতে বা পালাতে পারে। আর আগুন চোখ চারিদিকে খুব হুঁশিয়ার হয়ে তদবির করতে লাগল। কিন্তু সকলেই বড় ক্লান্ত হয়েছিল, তাই কিছুক্ষণ পরে সকলেই খুব নাক ডাকিয়ে ঘুমোতে লাগল।
ভোরের বেলা রাজপুত্রেরই আগে ঘুম ভেঙে গেল, আর সে দেখল যে রাজকন্যা ঘরে নেই। তখন যে তার কি দুঃখটাই না হলো, সে তাড়াতাড়ি আর তিনজনকে জাগিয়ে দিল, আর তখন কি করতে হবে জিজ্ঞাসা করল। আগুনচোক বলল, ভয় কিসের? ওই যে আমি তাকে দেখতে পাচ্ছি, এখান থেকে 100 মাইল দূরে একটা বন আছে, সেই বনে একটা আম গাছ আছে, তাতে একটা আম ফলেছে, তারই আটিটি হচ্ছে সেই রাজকন্যা। ঢ্যাঙারাম আমাকে কাঁধে নিয়ে চলুক, আমরা এখনই তাকে আনছি। অমনি ঢ্যাঙারাম আর কথাবার্তা না বলে আগুনচোককে কাঁধে তুলে নিল, আর 10 মাইল লম্বা এক এক পা পেলে মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হলো। তারপর আমের আটি আনতে আর কতক্ষণ লাগে? সেই আটিটি রাজপুত্রের হাতে নিয়ে আগুনচোক বলল, এটাকে মাটি দিয়ে ছুঁড়ে মারো। আর রাজপুত্র কথা মতো কাজ করা মাত্রই রাজকন্যা এসে হাজির। সূর্য উঠবার একটু পরেই সেই বুড়ো হাসতে হাসতে এসে দাঁড়াম করে দরজা খুলে ঘরে ঢুকল। কিন্তু সেখানে রাজকন্যাকে দেখে বেচারা এমন চমকে গেল যে আর একটু হলেই সে পড়ে যেত। তারপরে রাগে গজগজ করতে করতে সে রাজকন্যাকে নিয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় আবার বুড়ো এসে রাজকন্যাকে রেখে গেল। রাজপুত্র আর তিন বন্ধু সে রাত্রেও জেগে থাকবার জন্য খুবই চেষ্টা করেছিল, কিন্তু দুপুর রাত্রের আগেই সকলে ঘুমিয়ে নাক ডাকতে শুরু করল। ভোরের বেলা রাজপুত্র আগে জেগে যেই দেখলো রাজকন্যা নেই, অমনি অস্থির হয়ে তাড়াতাড়ি তিন বন্ধুকে জাগিয়ে দিয়ে বলল, আগুনচোক শিগগির দেখো রাজকন্যা কোথায় গেল, সকাল যে হয়ে এল। আগুনচোক জেগে উঠে চোখ রোগড়ে বলল, এই যে আমি তাকে দেখছি, এখান থেকে 200 মাইল দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যেখানে একটা পাথর আছে, সেইটি হলো রাজকন্যা। ঢেঙ্গারাম যদি আমায় নিয়ে যায় তবে এখনই আমি রাজকন্যাকে আনব। যেমন কথা তেমনি কাজ। ঢেঙ্গারাম তখনই আগুনচোককে কাঁধে নিয়ে 20 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলো। আগুনচোক সেই পাহাড়ের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই পাহাড়টাকে ফাটিয়ে গুঁড়িয়ে দিল, আর তার ভেতর থেকে সেই পাথরটা বেরিয়ে পড়ল। সেটাকে নিয়ে রাজপুত্রের কাছে দিতেই রাজপুত্র পাথরটা মাটিতে ফেলে দিল, আর রাজকন্যা এসে হাজির হলো। সেদিন বুড়ো এসে রাজকন্যাকে দেখে যা চটে গেল, কি আর বলবো, দু হাতে মাথা চুল ছিঁড়তে ছিঁড়তে সে বলল, আজ রাতে দেখবো তোর বেশি ক্ষমতা আমার বেশি ক্ষমতা, তুই মরবি না হয় আমি মরব। সে রাত্রেও রাজপুত্র আর তিন বন্ধু রাজকন্যাকে পাহারা দিতে লাগলো, কিন্তু সেদিনও দুপুর রাতের আগে সকলেই ঘুমিয়ে পড়ল, আর রাজকন্যাও কোথায় যাবি হারিয়ে গেল। ভোরের বেলা রাজপুত্র জেগে যেই দেখলো রাজকন্যা নেই, অমনি সে আগুনচোককে ঠেলা দিয়ে জাগিয়ে দিয়ে বলল, শিগগির দেখো রাজকন্যা কোথায় গেল। আগুনচোক কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে তারপর বলল, এইবার তাকে দেখেছি, ওই যে 300 মাইল ধরে কালো জলের সাগর আছে, তার মাঝখানে জলের তলায় একটা শামুক আছে, সেই শামুকের মধ্যে একটা আংটি আছে, সেটি রাজকন্যা। এখনো চেষ্টা করলে আমি আর ভোদারাম ঢেঙ্গারামের ঘাড়ে চড়ে সেখানে গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারি। এ কথা বলা মাত্র ঢেঙ্গারাম আগুনচোক আর ভোদারামকে কাঁধে নিয়ে 30 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে গিয়ে সেখানে হাজির হল। তারপর ভোদারামের নিজের শরীরটি ফুলিয়ে পাহাড়ের চেয়ে বড় করে চো চো শব্দে সাগরের জল খেতে শুরু করল। দেখতে দেখতে জল এত কম হয়ে গেল যে ঢ্যাঙারাম অনায়াসে শামুকটা তুলে এনে তার ভেতর থেকে আংটিটা বার করে নিল। এদিকে রাজপুত্র তো বড়ই অস্থির হয়ে পড়ল, সকাল হয়ে গেল তবুও তিন বন্ধু ফেরেই না। এমন সময় সেই বুড়ো হাসতে হাসতে দরজা খুলে ঘরে ঢুকল, কিন্তু কোনো কথা বলার আগেই ঠন করে জানলার কাঁচ ভেঙে সেই আংটিটা এসে ঘরে পড়ল, আর রাজকন্যা উঠে দাঁড়াল। আগুনচোক সেই 300 মাইল দূর থেকেই সব দেখতে পেয়েছিল, আর তাই সে ঢ্যাঙারামকে আংটিটা ছুঁড়ে দেওয়ার কথা বলেছিল।
ঢেঙারামো প্রকাণ্ড লম্বা হাত বার করে আংটিটাকে সাই করে ছুঁড়ে ঠিক ঘরের ভেতরেই ফেলে দিল, আর রাজপুত্রও বেঁচে গেল। বুড়ো বেচারার যা তখন দুরবস্থা, তার চোখ কপালে উঠে গেছে, তাতে তাঁত লেগে গেছে আর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পরে সে ধোঁয়া হয়ে গেল, আর একটা দাঁড়গা সে ধোঁয়া থেকে বেরিয়ে কা কা করতে করতে উড়ে চলে গেল। সে বাড়ির যত লোকজন পাথর হয়েছিল তারাও বেঁচে উঠে রাজপুত্রর কাছে এসে হাত জোর করে দাঁড়ালো। তারপর সকলকে নিয়ে রাজপুত্র খুব ধুমধাম করে বাড়ি ফিরে এলো। সেখানে বুড়ো রাজার আর দেশশুদ্ধ লোকের যা আনন্দ! তিন বন্ধ কিন্তু রাজপুত্র দেশে ফিরল না, তারা সেই জঙ্গলেই ফিরে গেল। রাজপুত্র তো কত সাদাসাদি করল, কিন্তু তারা কিছুতেই যেতে রাজি হলো না।